অয়েলি স্কিন মানে স্কিনে পিম্পল ব্রন কত কি না সমস্যা, মেকআপের ক্ষেত্রে দেখা যায় খুব বাজে লাগে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজঘর, ইউর ওয়ান স্টপ বিউটি ডেস্টিনেশন। সো ইফ ইউ আর নিউ হিয়ার, প্লিজ টেক এ মোমেন্ট ফর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটি মেনলি হচ্ছে অয়েলি স্কিন টাইপদের জন্য। খুব ভালো করে ভিডিওটা পুরোটা দেখে নাও এবং শিখে নাও কি করে সোমি স্ক্যান প্রোডাক্ট ব্যবহার করে তোমার স্কিনকে তুমি অয়েল ফ্রি, পিম্পল ফ্রি, সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য সোমি স্ক্যানের ফেস ওয়াশ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ, আর আরেকটি হচ্ছে ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ। এই দুটো ফেস ওয়াশের মধ্যে যে কোনো একটি ফেস ওয়াশকে তুমি তোমার জন্য বেছে নাও এবং এটাকে ভালোভাবে 1-2 মিনিট মতো তোমার ফুল ফেসে আস্তে আস্তে করে মাসাজ করে দেন ধুয়ে নাও। নাম্বার টু হচ্ছে ফেস প্যাক। এটা হচ্ছে সোমি স্ক্যানের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক। হাতে যদি সময় থাকে তাহলে তখন তোমরা স্টেপটা করতে পারো। ক্যান অ্যাক্টিভ ফেস প্যাককে ভালোভাবে ফুল ফেসে এবং নিকে 10-15 মিনিটের জন্য অ্যাপ্লাই করে ছেড়ে দাও। তারপরে 10-15 মিনিট পর সেটাকে ঠান্ডা জলের মধ্যে হালকা হালকা করে হাত দিয়ে একটু রাফ করে স্কিনটাকে মাসাজ করে নিয়ে দেন ধুয়ে নাও। থার্ড স্টেপ হচ্ছে ক্যানফিয়ার সিরাম। ক্যানফিয়ার সিরাম লাগানো খুবই জরুরি, এটা স্কিনকে দারুণ রকমভাবে হাইড্রেটেড রাখে, স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে। আর এই ক্যানফিয়ার সিরামের মধ্যে একটা অদ্ভুত রকমের ফ্রেগ্রেন্স আছে। ক্যানফিয়ার সিরামের রেগুলার ইউজে স্কিন হয়ে উঠে ক্লিয়ার, ফেয়ার অ্যান্ড ব্রাইট। এরপরে আমাদের ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার, যেহেতু ক্লিনজিং, টোনিং, তারপরেই আসে আমাদের পার্টটা, সেটা হচ্ছে ময়শ্চারাইজিং। তো ময়শ্চারাইজারের জন্য আমরা এখানে ইউজ করে নেব সোমি স্ক্যান প্রোডাক্টে অয়েল ফ্রি যে ময়শ্চারাইজিং ক্রিমটা রয়েছে সেটা। এটা স্কিনকে পুরো একটা ম্যাট লুক দেয়, তার জন্য যাদের এক্সেস অয়েলি স্কিন তারা এটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এরপরে ইউজ করতে হবে সোমি স্ক্যানের ক্যানফেয়ার 30 যে সানস্ক্রিন রয়েছে সেটা। যদি ঘরে থাকো তাহলে তো কোনো কথাই না, কিন্তু বাইরে বেরোতে গেলে আমাদের সান প্রোটেকশানের প্রচণ্ড রকমের দরকার হয়। এটা স্কিনকে ডিরেক্ট সান সূর্যের যে ক্ষতিকারক রশ্মি সেটা থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, তাই জন্য ফুল ফেসে এবং নেকের মধ্যে এই সানস্ক্রিন লোশনটা অ্যাপ্লাই করতে হবে। এটা সোমি স্ক্যানের 30 সানস্ক্রিন লোশন রয়েছে, এটা স্কিনকে পুরো একটা ম্যাট লুক দেয়। তোমরা এক্ষেত্রে কিছুতেই কিন্তু ক্যানফেয়ারের যে 15 সানস্ক্রিন লোশন আছে সেটা ইউজ করবে না, সেটা একেবারে অয়েলি স্কিন টাইপ, আই মিন তোমাদের জন্য নয়। এরপর আমি আসছি সোমি স্ক্যান দিয়ে কী করে আমরা আমাদের বডি পার্টটাকে কেয়ার করবো। তো সেক্ষেত্রে সোমি স্ক্যানের দুটো বডি অয়েল রয়েছে, একটি হচ্ছে অলিভ অয়েল যেটার প্রাইস হচ্ছে 200 ml এই 165 টাকা, আর অন্যটি হচ্ছে ভিটামিন এডিই অয়েল যেটা 200 ml প্রাইস পড়ছে ওনলি 115, মানে 115 টাকা। তো দুটো বডি অয়েলের মধ্যে যে কোনো একটা বডি অয়েলকে তোমরা তোমাদের জন্য বেছে নাও এবং ফুল বডি পার্টে এটাকে ভালো রকমভাবে অ্যাপ্লাই করে নাও। আস্তে আস্তে হালকা হাতে মাসাজ করে নাও, দেন স্নান করতে যাওয়ার সময় ইউজ করে নাও দ্য সোমি স্ক্যান ব্রাইটের বডি স্ক্রাবার, যেটার 175 গ্রামের দাম পড়ছে 175 টাকা। এই বডি স্ক্রাবারটা এত ভালো যেটা আমি অন্য বডি স্ক্রাবের সাথে আমি তুলনা করতে পারবো না। বডি স্ক্রাবটা সুন্দর করে তোমরা জল নিয়ে হালকা হাতে এটাকে রাফ করে নাও, স্কিন থেকে খুব সুন্দরভাবে ডেড স্কিন সেলকে রিমুভ করবে, স্কিনের সান ট্যানকে খুব সুন্দরভাবে দূর করবে, স্কিনকে ক্লিয়ার, ফেয়ার অ্যান্ড ব্রাইট করবে এবং অনেকদিন পর্যন্ত স্কিনকে ইয়াং রাখতে সাহায্য করবে। সো মাস্ট ইউজ দ্য বডি স্ক্রাবার। দেন তারপরে স্নান করতে যাওয়ার সময় তোমরা ইউজ করো না সোমি স্ক্যানের বডি ওয়াশ তো রয়েছে, যেটার দাম পড়ছে 200 ml দাম পড়ছে মাত্র 90 টাকা। আর বডি ওয়াশ আরেকটি রয়েছে যেটা সোমি স্ক্যানের অ্যালোভেরা বডি ওয়াশ, যেটা 200 গ্রামের প্রাইস পড়ছে 95 টাকা। এই বডি ওয়াশের ফ্রেগ্রেন্সগুলো সত্যি খুব সুন্দর, তো এগুলো ইউজ করে নাও। স্নান করে উঠে ইউজ করে নাও সোমি স্ক্যানের বডি সিরাম, যেটার প্রাইস পড়ছে 200 ml প্রাইস পড়ছে 165 টাকা। এই বডি সিরামটা শুধু নর্মাল কোনো সিরাম না, এটা ইউজ করলে স্কিন অদ্ভুত রকমভাবে একটা চকচকে, আমরা হাইলাইটিং যেমন ফিনিশ পাই তার থেকে কোনো অংশে কম দেয় না এটার ফিনিশটা, খুব সুন্দর একটা চকচকে ফিনিশ কেনা চাই বডিতে। তো সোমি স্ক্যানের বডি সিরামটা এইরকমই আমাদের একটা চকচকে ফিনিশ গ্লো প্রোভাইড করে। আর বাড়িতে থাকলে তো কোনো কথাই না, বডি সিরাম লাগিয়ে থেকে যাও। আর যদি বাইরে বেরোতে হয় তো ইউ মাস্ট নিড এ সানস্ক্রিন লোশন, তো সেক্ষেত্রে সোমি স্ক্যান গার্ডের সানস্ক্রিন লোশন আছে যেটা 200 ml প্রাইস পড়ছে 185 টাকা। তো ইউজ করে নাও এই বডি যে সানস্ক্রিন লোশনটা রয়েছে সেটা। সানস্ক্রিন লোশন আমাদের বডি পার্টকে দারুণ রকমভাবে প্রোটেক্ট করে, সূর্যের যে ক্ষতিকারক রশ্মি সেটা থেকে আমাদের স্কিনকে খুব ভালো রকমভাবে বাঁচিয়ে রাখে। সবসময় তো আর গরমের সময় ইচ্ছে করে না যে ফুল হাতা পরে যাওয়ার, সেক্ষেত্রে গরমও লাগে, স্টাইলটাও ঠিকঠাকভাবে মেনটেন হয় না। তো তোমরা যদি স্লিপস পরে যাও বা যা করেই যাও না কেন, তোমরা অবশ্যই একটা সানস্ক্রিন যে লোশন আছে সেটা ইউজ করে যাও, দেখবে তোমাদের গরমের সময়টা হোক সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেদের বডি পার্টকে তোমরা রক্ষা করতে পারবে। এই স্টেপটা তোমরা সন্ধ্যা থেকেই চাইলে শুরু করতে
করতে পারো, আবার চাইলে রাত্রিবেলাতেও স্টার্ট করতে পারো। ফার্স্টেই আসছে ক্লিনজিংয়ের পোর্শন, তো চাইলে তোমরা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করতে পারো, খুব ভালো হয়। যদি সোমি স্ক্যানের যে সফট প্যাক মাস্টার রয়েছে সেটা যদি ফুল ফেসে তোমরা অ্যাপ্লাই করো, এই মাস্টার 50 গ্রামের প্রাইস পড়ছে মোটে 135 টাকা। এই মাস্কটা কোনো সাধারণ মাস্ক নয়, সোমি স্ক্যানের সফট প্যাক মাস্ক যদি তোমরা ইউজ করতে পারো, এটা স্কিন থেকে সান টাইম ফ্রি করে, স্কিন থেকে যে অবাঞ্ছিত দাগ রয়েছে, ব্রোন পিম্পল থেকে যে দাগগুলো পড়ে যায়, স্কিনের মধ্যে পিগমেন্টেশন, আনইভেন টোনের মতো যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো থেকে যে দাগ চলে আসে সেগুলোকে সুন্দরভাবে দাগটাকে রিলিফ করে দেয়, আর স্কিনকে ক্লিয়ার, ফেয়ার অ্যান্ড ব্রাইট করে তোলে। তো এই সোমি স্ক্যানের সফট প্যাক মাস্কটি সপ্তাহে 4 দিন মতো ইউজ করে নাও এবং স্কিনকে তোমরা নিজেদের পছন্দ মতো সুন্দর করে তোলো। এই মাস্কটিকে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে কাছাকাছি 5 মিনিট মতো রেখে দেন ঠান্ডা জলেতে হালকা করে রাফ করে ধুয়ে ফেলতে হবে। এরপরে ইউজ করে নাও সোমি স্ক্যানের নিম সলিউশন। নিম যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমরা প্রত্যেকেই জানি। এই সলিউশনটা আমি এজন্যই ইউজ করতে বলবো কারণ আমার এই রুটিনটা হচ্ছে স্পেশালি ফর অয়েলি স্কিন টাইপ। তো অয়েলি স্কিন টাইপে নিম সলিউশন খুব ভালো রকমভাবে ওয়ার্ক করে। স্কিনে যে র্যাশের প্রবলেম রয়েছে, ইরিটেশনের প্রবলেম, স্কিনের মধ্যে পিম্পল, ব্রোনের মতো প্রবলেমকে আস্তে আস্তে করে নিম সলিউশন কিন্তু কিওর করে দেয়। এটাকে তুলোর মধ্যে হালকা করে কয়েক ড্রপ নিয়ে ফুল ফেসে এবং মুখেতে অ্যাপ্লাই করে নাও, দেন 5 মিনিট রেখে আস্তে করে ঠান্ডা জলে এটা ধুয়ে নাও। এরপরে আমাদের ইউজ করে নিতে হবে সোমি স্ক্যানের মিন্ট ময়েশ্চারাইজার। এটা কিন্তু অ্যাজ এ নাইট ক্রিম আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, আর যারা ইউজ করেনি এখনও পর্যন্ত তারা এবার ইউজ করা শুরু করে দাও। তো এই মিন্ট ময়েশ্চারাইজারটা এত সুন্দর একটা ফ্রেগনেন্সের মধ্যে, মিন্টি মিন্টি ফ্রেগনেন্স রয়েছে। আচ্ছা, অনেকে হয়তো ভাববে আমি এক্ষেত্রে কেন সোমি স্ক্যানের ফেয়ার সিরামটা আমি বললাম না, কারণ আফটার ক্লিনজিংয়ের পরে তো টোনিংয়ের মানে পর্যায়টা চলে আসে। তো এক্ষেত্রে আমি এই জন্যই তোমাদের বলছি না ক্যান ফেয়ার সিরামটা ইউজ করতে, কারণ আমাদের যেহেতু এটা প্রচণ্ড অয়েলি স্কিনের ব্যাপার রয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ক্যান ফেয়ার সিরামটা অনেকটাই আমাদের স্কিনকে হাইড্রেটেড করে দেয়, একটু চিপচিপে ভাব চলে আসে অনেক সময়। তো সেক্ষেত্রে খুব ভালো হয় তোমরা একবার করে ক্যান ফেয়ার সিরামটা ইউজ করো, দেন রাত্রিবেলাতে একেবারে তোমরা ডিরেক্ট নাইট যেটা ক্রিম রয়েছে, আই মিন মিন্ট ময়েশ্চারাইজার, সেটা ইউজ করো না। তো এই মিন্ট ময়েশ্চারাইজারটা তোমরা ফুল ফেসে হালকা হাতে মাসাজ করে দেন অ্যাপ্লাই করে নাও। এরপরে ইউজ করে নাও যার যেমন ইচ্ছে লিপ বাম। লিপ বামের কিন্তু বেশ কয়েকটা ফ্লেভার রয়েছে আর সোমি স্ক্যানের প্রত্যেকটা প্রোডাক্টসই পেয়ে যাবে ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো সোমি স্ক্যানের যে লিপ বামটা আছে সেটা তোমরা লিপসের মধ্যে দিয়ে নাও, সকালবেলা পেয়ে যাও একটা নরম নরম সফটি সফটি তুলতুলে একটা ঠোঁট। আর তারপরে যার যেমন সমস্যা রয়েছে, মানে আমি বলতে চাইছি কারোর যদি চোখের তলায় ডার্ক সার্কেলের মতো ভয়ঙ্কর রকমের সমস্যা রয়েছে, কারোর যদি হালকা হালকা এখন থেকেই পড়তে শুরু করে, তারা ইউজ করে নাও সোমি স্ক্যানের লুক আন্ডার আই জেল। এটা কিন্তু ভীষণই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের লুক আন্ডার আই জেল, আর এটা ইউজ করলে নিজেরাই বুঝতে পারবে চোখের তলা থেকে সত্যি কালো দাগটা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমার সোমি স্ক্যানের অল ডে স্কিন কেয়ার রুটিন ফর ইওর অয়েলি স্কিন টাইপ। অবশ্যই অয়েলি স্কিন মানে অনেকখানি হয়ে যাচ্ছে সেগুলো সেন্সিটিভ। তো ভিডিওটা কেমন লাগলো হেল্পফুল হলে আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থাকুন, নেক্সটে আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।